হ্যালো ফ্রেন্ডস, শুভমহুয়া ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আমরাও ভালো আছি। বাবু মোটামুটি এখন ঠিকই আছে। এই যে বাবু কোলে, এখন বাজে মোটামুটি 6:30 মতো। তো আজকে আমাদের একটা স্পেশাল আইটেম হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো তোমরা, চিকেনের পিসগুলো পুরো আগুনে ঝলঝানো হচ্ছে। একটা তারজালিটা মেলা থেকে কেনা হয়েছে এবারে এরকম কাবাব তৈরি করার জন্য। দেখো আমার বর পুরো ঘেমে চান করে যাচ্ছে। হয়ে গেছে, কেমন হয়েছে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো, এটা আমাদের ঠাকুমা। আমরা যখন এটা করছিলাম তখন ঠাকুমা বাড়িতে ছিল না, পাশের বাড়ি আর একটা ঠাকুমার সঙ্গে লুডো খেলতে গিয়েছিলো। তো ঠাকুমা এসে জিজ্ঞেস করছিলো যে আমরা কি করছি। ঠাকুমা এসব মাংস টাংস খায় না, ঠাকুমার দীক্ষা নেওয়া আছে। তো এইমাত্র টেস্ট করলাম, খুব সুন্দর খেতে হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে। তো যখন প্লেটে সার্ভ করব তখন দেখো তোমরা সেই ভিডিওটা। তোমাদের যদি এই রেসিপিটা লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখো আমাদের কাবাব রেডি, তো দেখে নাও কী কী রয়েছে। দেখো এখানে কাবাব রয়েছে, কাবাবের সঙ্গে এখানে একটু বিট লবণ দেওয়া আছে আর চাট মশলা দেওয়া আছে। এখানে রয়েছে স্যালাড, স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ, লেবু রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে একটা সস বানানো হয়েছে, সসটা দই আর কাঁচা লঙ্কা আর কি দিয়ে বানিয়েছো? আর ওতে একটু রসুন দেওয়া আছে, গ্রেভিটা ছিল যেটা ওইটা দিয়ে বানানো হয়েছে। তো কেমন খেতে লাগছে আমরা খেয়ে তোমাদের জানাচ্ছি। লেবু দেওয়া হচ্ছে, লেবু দেওয়া হচ্ছে, লেবু দিচ্ছি, লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার পরে কেমন টেস্ট করছে আর খেয়ে দেখো কেমন লাগছে। দেখো আমার বর এখানে বলছে খুব সুন্দর খেতে লাগছে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তখন দেখো মশারি টাঙানো রয়েছে, মশারির ভিতরে আমার ছেলে আছে, ঘুমোচ্ছিল তখন। এখানে একটা যে সস বানানো হয়েছে আমার হাজবেন্ড বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি রেসিপিটা দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করো। খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর টেস্ট। দেখো নিজে রান্না করে নিজে খেয়েছি, ভালো হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা খেয়ে নিয়ে তারপর কথা বলছি।